نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا وقال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرقوا بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون দারুল উলুম আস-সালাফিয়াহ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ দেশবরেণ্য আলেম দ্বীন শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত ওলামায়ে কেরাম, কিছুক্ষণ আগেই বক্তব্য শুনলেন আপনাদের পরিচিত মুখ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুসলিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। আলোচনা করে গেছেন আমার বন্ধুবর ডক্টর ইমামউদ্দিন, আরও অনেকেই অতিথিবৃন্দ সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আলালের মা ও বোনেরা, সকলকে আজকের এই সম্মেলনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের এই সম্মেলনকে কবুল করে নিন, আমিন। যারা আয়োজন করেছেন সময় এবং শ্রম দিয়েছেন এবং আপনারা যারা শীতের রাত্রিতে দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা, আমার 12:10 আমি শুরু করেছি, আজকে বক্তব্য শোনার পালা, কিন্তু আমার আসতে একটু দেরি হয়েছে। বক্তব্য দেওয়ার একটু সময় থাকলে কিছু বলা যায়, এখন সবার মধ্যে ঘুম ঘুম ভাব, আলোচনা করতে গেলে আপনাদের কষ্ট হবে। আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিমের পরিচয় আমার এই বিষয়ের মধ্যে আনুষঙ্গিক কিছু বিষয় আসবে ইনশাআল্লাহ, যত সংক্ষেপে পারা যায় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা উপস্থিত আছি শুনছি, আলোচনাটা বুঝার চেষ্টা করব এবং বাস্তবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহটা জোরে হলো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা প্রতিদিনই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদের কাছে পুরাতন আয়াত না, না নতুন আয়াত না, আয়াতটা পুরাতন না নতুন, পুরাতন।
এই সিরাত আল মুস্তাকিম পবিত্র কোরআনের বলা যায় সর্বশ্রেষ্ঠ সুরা আল ফাতিহা, যেটা না পড়লে সালাত হয় না। প্রত্যেক রাকাতে ইমাম মুক্তাদি সবাইকে এই সুরাটি পড়তে হয়। কেউ যদি কোনো রাকাতে এই সুরা না পড়ে তাহলে তার সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 756 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এ আবশ্যক করলেন কেন, এর তাৎপর্যটা কি? প্রথম কথা হলো যে এই সূরার প্রথম অংশে তাওহীদ আছে। কি আছে? তাওহীদ। কেউ যদি তাওহীদের স্বীকৃতি না দেয় তাহলে অন্য কোনো ইবাদত করে লাভ হয় না। তাওহীদের স্বীকৃতি বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাওহীদে রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা হলো তাওহীদ ইবাদাহ বা তাওহীদ উলুহিয়্যাহ। এই তিন প্রকার তাওহীদকে যখন স্বীকৃতি দিলাম তখন আল্লাহকে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সোজা সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, মাগদুব হলো ইহুদিরা, দ্বাল্লিন হলো খ্রিস্টানরা। শ্রেষ্ঠ সূরার মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি বলেন? সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলিম জীবনের প্রধান যে বিষয়টি চিহ্নিত করার দরকার সেটা হলো পথ, সিরাতে মুস্তাকিম বা মানহাজ। মানহাজ শব্দটার অর্থ হলো প্রশস্ত পথ, মূলনীতি বা নীতি। তবে হাদিসের ভাষায় এসেছে মানহাজ সহিহ মুসলিম 2484 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ শব্দটা ব্যবহার করেছেন চারিদিকে অনেক পথ অর্থাৎ গিরিপথ, তার মাঝ থেকে যেটা প্রশস্ত পথ বেরিয়ে গেছে সেটাই হলো মানহাজ। পবিত্র কোরআনে শব্দটা মিনহাজ ব্যবহার হয়েছে। সূরা আল মায়েদা 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নীতি নির্ধারণ করেছি, মিনহাজ এবং যে প্রশস্ত পথ, কোন পথে তোমরা চলবে সেটাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি। সিরাতে মুস্তাকিম, এই সোজা সরল পথ বলতে আমরা কোনটাকে বুঝবো? আজকে তো পথ অনেক, যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, স্পষ্ট বলে গেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, খাত্তালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একটা সোজা দাগ টানলেন, টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর তার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, দাগ টানলেন। এরপরে বলছেন
وهذه سبل على كل سبيل الشيطان يدعو إليه মনে রেখো এই প্রত্যেকটি পথে শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান কোন শয়তান? উত্তর দেন। হ্যাঁ, আলেম শয়তান। এর আগে আমি বক্তব্য বলেছি, রাগ করবেন না, একটু শুনে নেন। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কয়েকটা আয়াতই আছে। মানুষ শয়তান আর জিন শয়তান। আমি বললাম এখানে কোন শয়তান, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1049 পৃষ্ঠায় একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে গিয়ে বলছেন, যখন হুজাইফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে এর পরে কি কোনো অকল্যাণ আছে, আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইহতাদুনা বিগাইরি হাদিতি। তারপরে বলছেন, দুআতুন আলা আবাব জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়াত দায়ীর বহু বচন, দোয়াত বহু দায়ী, বহু আলেম, ও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাকবে, এদিকে আসে এদিকে আসে, নিজেই জাহান্নামের দরজায় আছে আবার মানুষকে বলছে এদিকে আসে। মানা যাবা হুম ইলাইহা, তাদের দিকে যেই সাড়া দিবে, কযাফুহু ফিহা, তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আষাঢ় দিবে। আষাঢ় দেওয়া বুঝছেন তো, একটা ফেলে দেওয়া আর আষাঢ় দেওয়া একরকম না। কযাফুহু ফিহা, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এরা কারা? হুজাইফা বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয় বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহুম মিন জিলদাতিনা ওয়া ইতাকাল্লামুনা বিআলসিনাতিনা। পরিচয় কি? আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিম এসেছে দ্বিতীয় খণ্ডের 76 পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পার্থক্য আছে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের অন্তরটা হবে শয়তানের অন্তর কিন্তু দেহটা হবে কার? মানুষের। এই জন্য বললাম যে প্রত্যেকটা পথে বসে আছে যে শয়তান, এই শয়তান কি মানবরূপী শয়তান না আলেমরূপী শয়তান? দায়ী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই ব্যবহার করেছেন। এইটা পথ দেখার পরে যেটা ইবনু মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদাই ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, সুজা রেখাটার উপরে ডান হাত রেখে বলছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুল। দলিল পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আনআম 153 নম্বর আয়াত, ও আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই সুজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউ তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউ সুবুল, অন্য অন্য রাস্তার অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমি যে রাস্তাটি দেখালাম এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, প্রতভ্রষ্ট হয়ে যাবে। এরপরে যেটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা নসিহাত নয়, ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে তুমি পা বাড়াবে, কোন পথে চলবে। তাফসির করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন,
যে তাত্তাকুন আন আহলি দল্লাহ ওয়া আল আহলিল আহওয়া, যারা পথভ্রষ্ট তাদের থেকে সাবধান থাকো, যারা বেদাতি তাদের থেকে সাবধান থাকো। ওয়াল ফিরাকিল দল্লাহ, যত পথভ্রষ্ট দল আছে তাদের থেকে সাবধান থাকো। এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আরেকটা কথা, শুধু চাইলে হবে না, আমাদের একটা স্বভাব আছে যে চাইলেই তো পাবো না। সূরা আনকাবুত একেবারে শেষ আয়াতটি, আপনার 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ওয়াল্লাযীনা জাহাদু প্রচেষ্টা করে ফীনা আমার পথ পাওয়ার ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি পথ অবশ্যই অবশ্যই দেখাবো। আল্লাহ আকবার, কে বলছেন এটা? আল্লাহ। তো আমার তো প্রচেষ্টাই নাই, মুখে পান চাবাচ্ছি আর মুড়ি চাবাচ্ছি আর বলছি যে কোনো একটা দলে থাকলেই হলো, যে কোনো একটা পথে থাকলেই হলো, তাই না? বলি না, আল্লাহ বললেন একটা, সাবধান করলেন ওই পথটা চিনার ব্যাপারে, যাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া। মূল জান্নাতের পথ, জান্নাতের পথ যেটা, সেটা চাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আয়াত পড়লে এমনিতেই আসার হয়, এমনিতেই প্রভাব পড়ে, আলহামদুলিল্লাহ। যদি অন্তর থেকে পড়া হয় যে আমি সিরাতে মুস্তাকিম চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আর একটা হলো প্রচেষ্টা, আমি তো দেখলাম না কেন কথাগুলো বললাম, আর একটু এগিয়ে যাই, ঘুম ঘুম ভাব থাকলে একটু সচেতন হন। এখন বর্তমান যুগটা সবচেয়ে বড় বিভ্রান্তির যুগ, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আলোচনাটা করতে চেয়েছিলাম 10টার দিকে, যতটুকু সম্ভব করা যায় কিনা, কিন্তু বড় বড় বক্তা তো অনেক, জায়গা পায়নি ওই জায়গায়। বিভ্রান্তি কোন জায়গায়, আর কয়েকটি কথা বলে নি, তারপর একটু বিস্তারিত বলছি। আমাদেরকে প্রথম সিরাতে মুস্তাকিম পেতে হবে। আরেকজন বললেন যে আমরা সবাই এক ট্রেনের যাত্রী, মক্কায় চলে যাব, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, কিন্তু গন্তব্য কোথায়? মক্কায়। আমার প্রশ্ন হলো, আপনি কি ওই ট্রেনের টিকিট কেটেছেন না ওই ট্রেনের যাত্রী হয়েছেন আগে? তো এটা নাকি যাত্রী হওয়ার জন্য টিকিট কাটার দরকার না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের পরে মক্কায় যাবে এই ট্রেন, এইটা কি আপনি নির্ধারণ করেছেন? আমি মনে বুঝাতে পারলাম না আপনাদেরকে, আগে ওইটা বুঝেন। আমি তো ট্রেনে উঠতেই পারিনি, মক্কায় যাব কি করে? আগে পথটা ঠিক করি। উদাহরণ চমৎকার কিন্তু শুভঙ্করের ফাঁকি, এর মধ্যে বিভ্রান্তি লুকিয়ে আছে। আমি তো তাকে পথ চিনাতে পারিনি। বন্ধুরা আমার, এমন ভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত শর্ত করছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের উপরে আল্লাহ ইনআম করেছেন, রহম করেছেন। এখানে ছোট্ট কথাই বলি, না বললে হয় না, আমরা এই পথটা পাবো কি করে? 60 বছর যাবৎ সালাত আদায় করছি জামাতের সাথে,
ফরজ সালাতে 60 বছরে একদিনও সূরা ফাতিহা পড়ার সুযোগ হয় না। বুঝেন না আপনারা, একদিনও সুযোগ হয় না। আরে নফল সালাত তো সালাত, সেটা আলাদা, কিন্তু আল্লাহর কাছে কাউন্ট হবে কোনটা বেশি, ফরজটা। আরে ফরজ যখন না কুলাবে তখন না নফল, এটা হাদিস দ্বারাই প্রমাণিত। 60 বছর জামাতে সালাত আদায় করছে, সূরা ফাতিহা এত অন্যায় করেছে, কেন এত বিভক্তি? বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক ইসলামের যে অবস্থা, তার মৌলিক কারণ হলো এটা ইহুদি খ্রিস্টানদের একটা এবং তাদের দালাল যারা দোসর তাদের একটা গভীর চক্রান্ত মুসলিম উম্মার বিরুদ্ধে জোরগতভাবে। কিভাবে সূরা ফাতিহাকে আউট করে দেওয়া হলো আশ্চর্য লাগে। যেখানে আমি আল্লাহর কাছে চাইবো ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার। আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? সালাত। সালাতের মধ্যে আমি বলতে পারলাম না আল্লাহকে 60 বছর যাবত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন বললাম ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত? এক নম্বর, গাইরিল মাগদুবি আলাইহিম দলিন, মাকসুব হলো ইহুদিরা, দলিন হলো খ্রিস্টানরা। কারণ ইহুদি খ্রিস্টানরা চায় না যে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করুক আর আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করুক। ইহুদি খ্রিস্টানরা চায় এটা? কখনোই চায় না। অত্যন্ত সুকৌশলে যে হাদিসগুলো তৈরি করা হয়েছে, এখানে মাসালার মধ্যে ঢুকে গেলাম আমি। আবার ইবনু মাজার হাদিস 60 নম্বর পৃষ্ঠাটা খুলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যে বিষয়টি বেশি বিদ্বেষ প্রদর্শন করে সেটা কি? আমিন বলা, আর একটা হলো সালাম দেওয়া। আমিন বললে সহ্য করতে পারে না, কি আশ্চর্য ফতোয়া! আজ বুড়াদেরকে না বুঝাতে পারলে তো যুবকদেরকে বুঝাতে পারবো? পারবো না। মৌলবি আর মুরব্বি এই দুই শ্রেণীর মানুষকে পথে আনা যায় না, বাকিদের আনা সহজ হয় আলহামদুলিল্লাহ। আমি মৌলবিদের কথা বলছি না, এই দুই শ্রেণীর মানুষ ভুল তো সংশোধন করবেই না, বরং ভাবখানা দেখলে আর আমি তো প্রফেসর, আমি তো ডক্টর, আমি তো মাদানি, আমি তো মাস্টার্স পাস, আমি তো অনার্স পাস, রাসূলের কোনো পাশই ছিল না, অত তার চেয়ে আমি বেশি জ্ঞান, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাবখানা এরকম দেখায়। এই জন্য বলছি এই মুরব্বি আর মৌলবি দুজনকে না বুঝাতে পারলে বাকি শ্রেণীর মানুষকে বোঝানো যায় আলহামদুলিল্লাহ, অন্তত এতটুকু বোঝানো যায়। ইমাম কেরাত পড়ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুক্তাদি দৌড় দিয়ে গিয়ে আগে দাঁড়ালো, দাঁড়ানোর পরে কেরাত চলছে, বললো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর বলছে নাই তো আনুসাল্লি আরবা রাকাতাম মিনাজ যোহরি ওয়াল আসরি ওয়াল ফজরি ওয়ান নাকাই, যত নিয়াত আছে এটাও পড়লো। তারপরে কানে হাত দিয়ে বললো আল্লাহু আকবার। এবার বলছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এই যে তিনটা পড়ার পরে কেরাত ইমাম সাহেব পড়ছে, এটা আলেমদেরও বুঝার কথা, যুবকদেরও বুঝার কথা, জ্ঞানী মানুষেরও বুঝার কথা। কোরআন তেলাওয়াত ইমাম সাহেব পড়া অবস্থায় যদি কেরাত পড়া না জায়েজ হয়, তুমি দুইটা ভুয়া দোয়া বলেছো, জাল মিথ্যা বানোয়াট বলেছো, যেটা সানা পড়েছো। আবু দাউদ ইমাম আবু দাউদ বলছেন, আলবানি বলছেন সহি, আবু দাউদ রহিমাহুল্লাহ বলছেন এর ত্রুটি আছে, যাক এরপরেও সহি ধরে নিলাম, কিন্তু তিনটা ভুয়া দোয়া দুইটা হলেও একটা সহি বলল, এই তিনটা কোনো দোষ করলো না, দোষ করলো কি সূরা ফাতিহা। আরে ফজর মাগরিব এশায় না দোষ,
কিন্তু এশার সালাতের পরের দুই রাকাত কি দোষ করলো? মাগরিবের সালাতের তৃতীয় রাকাতে কি দোষ করলো? জোহর আসরের চার রাকাত কি দোষ করলো? চার চার আট রাকাত কি দোষ করলো? ও যদি ইমাম পড়ে ফেলা দেয় আমার আগে বা ইমামের আগে আমি পড়ি, ও তাশাহুদ পড়ো না, তুমি রুকুর দোয়া পড়ো না, সেজদার দোয়া পড়ো না, যদি ইমামের আগে হয়ে যায় তখন কি হবে? যত দোষ চাপায় কার উপরে? সূরা ফাতিহার উপরে। কত বড় শত্রু সূরা ফাতিহা তাদের। সিরাতে মুস্তাকিমের ওয়াজ করে কি করব? মূল জায়গায় যদি ঠিক না করতে পারি, এই জন্য কথাগুলো বললাম। আসলে মুসলিম উম্মাহ যেন জান্নাতের পথে চলতে না পারে, ইহুদি খ্রিস্টানরা একটা সূক্ষ্ম চক্রান্ত দেয়। অতএব যুবক ভাইয়েরা বুঝো, তোমরা শিক্ষিত ভাইয়েরা বুঝো, বিসিএস ক্যাডার হয়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে এসে কিছুই বুঝেন না, কুরআন হাতে দিলে বলে যে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কি স্যার শিক্ষা অর্জন করলেন? বিসিএস ক্যাডার হলেন, ফার্স্ট হলেন, অমুক বিসিএস এ ফার্স্ট হয়েছে বলছেন আপনি? একটু চিন্তা করেন, আল্লাহকে বলতে পারবেন আপনি যে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার? এমনি বলে একটু দায়িত্ব ভেজাল ইমাম, আপনি জবাবটা দিবেন কি করে? আগে বলছি এই কথাগুলো বলার পিছনে কারণ হলো সালাত শ্রেষ্ঠ ইবাদত, সেখানে আগে দৃঢ়তার সাথে বুকে হাত বেঁধে আগে আল্লাহকে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলা শিখুন, তারপরে আশা করেন আমি জান্নাতের পথ পাব ইনশাআল্লাহ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তারা কারা? সূরা নিসা 69 ও 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূল ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআম আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। আল্লাহ বলছেন তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন সৎবান্দাগণ, তারপরে বলছেন শহীদগণ ও সুহাদা ও সালেহীন, আগে শহীদগণ তারপর সলে বান্দা। তাহলে এই চার শ্রেণীর মানুষের পথ আমি চাইলাম, যদি আমাদের পথটা সালাফদের পথের মতো না হয় তাহলে আমল করে এবাদত করে কোনো লাভ নেই, দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করেছেন এক জায়গায় না কয়েক জায়গায়। এক নম্বর সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইন আমানু বিবিসলিমা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে অনুরূপ যেভাবে তোমরা ঈমান এনেছো। আল্লাহ বলছেন সাহাবা একরামকে তোমরা যেভাবে ঈমান এনেছো তারা যদি ওইভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে, যদি না ফাইন তাওয়াল্লাও তাহলে তারা হটকারিতার মধ্যেই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন আরেকটা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত করলেন সাহাবা একরাম যে যেভাবে ঈমান এনেছেন আমাদেরকে ঈমান ওইভাবেই আনতে হবে, এটা হলো বড় শর্ত, যদি না আনি তাহলে আমরা হেদায়েত পাবো না। আজকে অসংখ্য দলে বিভক্ত হয়েছে, আমি চিনতেও পারি না ভাবতেও পারি না। দ্বিতীয় আয়াতে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান 15 নম্বর আয়াত ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ বলছেন যে তুমি তার পথের অনুসরণ করো যে আমার দিকে অগ্রগামী, অর্থাৎ সাহাবা কেরাম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন খায়রুন নাস করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া ফি রায়াতিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ আমাদের আমার যুগের মানুষ, তারপরের যুগ তারপরের যুগ, তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ এবং তাবে তাবেঈর যুগ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এত চমৎকার কথা বলছেন, আসসালাফ আল মুমিনুন আল মুনিবুন ফায়াজিবু ইত্তিবাউ সিরাতিহিম। আল্লাহু আকবার। তিনি বলছেন সালাফ ওই প্রকৃত মুমিন যারা আল্লাহর দিকে অগ্রগামী ধাবিত, আর তাদের পথের ইত্তেবা করা আমাদের উপরে কি ওয়াজিব। 20 নম্বর খণ্ডের 500 নম্বর পৃষ্ঠা ফাতোয়া ইবনে তাইমিয়া, আপনি খুলুন। এখানে বলার উদ্দেশ্য হলো এটা যে শুধু এ আয়াত, আমরা সূরা তাওবার 119 নম্বর আয়াত পড়ে বলি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমি পীর, আমার বাপ পীর, আমার দাদা পীর, পাঁচ দাদা পীর, তার দাদা পীর, অর্থাৎ তাদের সাথে থাকো। এই কত বড় গাঁজাখুরি ব্যাখ্যা, চিন্তা করতে পারছেন আপনারা? ব্যাখ্যার তো একটা সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনসার বা মুহাজিরদেরকে সাদিকিন বলেছেন, বিশেষ করে মুহাজিরদেরকে বলতে সাদিকিন, অর্থাৎ মুহাজির। সূরা তাওবা 100 নম্বর আয়াত, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে যাদেরকে আমাদেরকে যারা আমরা কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করি আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা ভুলে গেছি, আমরা বলতে ভুলে গেছি, সহি আকিদা কথাটা খুব পরিচিত, সহি আকিদা তাই না? যেমন সহি পীর ছিল, এখন সহি আকিদা হয়েছে। আমি আপনাকে বলবো এই ভাষাটা বলবেন, তার মানহাজ কি সহি? আমি মনে বোঝাতে পারিনি, মানহাজ কি সহি? মানহাজের কথা আগেই বলেছি, তার সাথে যোগ দিবেন মানহাজুস সালাফ। ইমাম বুখার রহিমাহুল্লাহ সালাফ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন সালাফ সালেহীন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈনে জাম, তাবে তাবেঈনকে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাফ শব্দটি নিজে ব্যবহার করেছেন 6282 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফা ইন্নি নিমা সালাফু আনালাক, সালাফ শব্দটা তোমার জন্য আমি কত উত্তম, কতই না উত্তম অগ্রগামী, অর্থাৎ আমি আগে চলে যাচ্ছি, আমার পর পরে আমার সাথে মিলিত হবে কে? তুমি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আনন্দিত হলেন, তার রাসূল সাল্লাল্লাহু আমার আব্বার সাথে আমি সবার আগে কি হব? মিলিত হব। সালাফ শব্দটা মানে অগ্রগামী, এই জন্য মানহাজুস সালাফ। এতগুলো কথা বলছি কেন? কারণ আজকে সহি আকিদা কথাটা যদি বলি তাহলে শুধু আকিদাটাই সহি, বাকিগুলো সহি নয়। কিন্তু যদি বলি মানহাজ সহি কিনা তাহলে তার জন্য সব কিছু চলে আসবে। সিরাতে মুস্তাকিমে চলার জন্য যা দরকার মানহাজ শব্দটা বললে সেটা আসবে। আমরা আগে বলতাম, আগে আকিদা বুঝেন, আগে তাওহীদ বুঝেন, কিন্তু আজকে বলছি আগে মানহাজ বোঝার চেষ্টা করেন, মানহাজ সহি কিনা সেটা দেখেন, মাযহাব না। কিন্তু বক্তব্য দিলাম আকিদার, আলোচনা করতে করতে যাচ্ছে, এতদিন শুনলাম আকিকা করতে হয় 7 দিনে, ছাগল দিয়ে করতে হয়, বুঝাতেই পারিনি, মানে আলোচনা হয়েছে কিসের উপরে? আকিদার উপরে। আর মানুষ আলোচনা করতে করতে যাচ্ছে কি নিয়ে? যে আকিকা, যে কি আলোচনা করবো। এখন আমি মানহাজ বলছি,
আপনারা বুঝবেন না আবার যায় আহলে হাদিস তো মাযহাব মানেই না, যে মাযহাবের আলোচনা করলেন মাযহাব না কিন্তু কি মানহাজ, এই জান্নাতের পথ প্রশস্ত পথ এই এটার আলোচনা করছে মানহাজ। পার্থক্যকে কিভাবে খুব সুন্দর পার্থক্য তুলে ধরেছেন প্রখ্যাত বিদ্বান হানাফি বিদ্বান আব্দুল্লাহ আল-আখমাবি রাহিমাহুল্লাহ আরাফাত তাকলিম তাকমিল গ্রন্থের মধ্যে, আমি একটু পরে বলছি। কারো আকীদা সহি বলে বেড়াচ্ছে আমার আকীদা সহি তাওহীদ ঠিক আছে, কিন্তু ওই লোকের মানহাজ সহি না। আপনি বলবেন কি কথা বলছেন, আকীদা সহি মানহাজ সহি না মানে? হ্যাঁ, মানহাজ বলতে শরীয়তের সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু সহি আকীদা বললে শুধু আকীদা চ্যাপ্টারটা আসে। এখন পার্থক্য যদি বলি, আকীদা একজন আলেমের সহি, কিন্তু আহলে হাদিসদের প্রতি যে এত বিদ্বেষ, সালাফিদের প্রতি এত বিদ্বেষ, সালাফিদেরকে দেখতেই পারে না, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে করে না, আছে না? আরো ভালো বুঝবেন সেটা হলো ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেওয়া হলো, আর একজন বলছে ওইটা মসজিদ ছিল কিনা সন্দেহ আছে। আরে দেখো মসজিদ ছিল না তুমি বলো, মাদ্রাসা পড়ানো জায়েজ কিনা তুমি বলো আগে, কি মাদ্রাসা পড়ানো জায়েজ? মসজিদটা ভেঙ্গে দিল, ছোট্ট একটা মেম্বার আছে তোমার চোখে পড়েনি? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখে পড়েছে, তোমার চোখে পড়লো না কেন? এটা তোমার মানহাজ সহি না, তোমার আখলাক সহি হতে পারে, কেন এটা বললো? দুই, মসজিদ আল্লাহর ঘর, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রফুল আদেন করা যদি অপরাধ হয়, আর এই অপরাধের কারণে যদি মসজিদ ভেঙে দেওয়া হয়, তারা সুযোগ পালে শিয়াদের মতো কাদা ঘর ভেঙে দিবে ওরা। আমি সেই দিনই বক্তব্য, তারপরে দুই দিন পরে জুমার খুতবায় বলেছি, যারা এই কুলাঙ্গারের মতো মুসলমান দাবি করে, যারা মসজিদকে এইভাবে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়েছে, বুখারি ছিল, মুসলিম ছিল, কোরআনের পাতা কোরআন ছিল, সেখানে সবগুলো ফেলে দিয়েছে, কত রাগ গুসা, টিনগুলোকে কুবায় কুবায় কেটেছে, এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, এরা এদের ব্যাপারে কথা বলবে না কেন? প্রথম বলার দরকার ছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে, বলেছে না? বলেনি, নীরব সমর্থন দিচ্ছে তারা। আহলে হাদিস ভাইরা, আপনারা সারা দেশে যত আহলে হাদিস আছে আলহামদুলিল্লাহ, একটা ঝাঁকুনি দিলে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা, আমিও তো আলোচনা করি, কিন্তু আমরা যারা মানুষের সামনে দাঁড়াই, আমরা ব্যর্থ, এক টেবিলে বসতে ব্যর্থ হয়েছি, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না, জবাব দেওয়ার সুযোগ নাই। আমি যত বড় আলেম হই না কেন, আহলে হাদিস মসজিদ না, আহলে হাদিস না, কিন্তু কোরআন এবং সহি হাদিসের চাষ সেখানে হয়, কিছু মানুষ তৈরি হয়েছে, ওই মসজিদে একদিন এমন ভূমিকা পালন করবে ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলিতে কোন বেদাতি থাকবে না ইনশাল্লাহ, কোন মাজার পূজা থাকবে না ইনশাল্লাহ, কবর পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, শিরিক পূজার কুষ্টি থাকবে না, সবগুলো আহলে হাদিস হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন টাইম আসবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে দায়িত্ব ছিল ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাওয়া, প্রধানমন্ত্রী বরাবর অন্তত স্মারকলিপি দেওয়া, আহলে হাদিসরা আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে 24 ঘন্টার মধ্যে। আমি বলেছি বক্তব্যে, আমি এতটুকু বলতে পারি, আল্লাহ তোমার কাছে বদ দোয়া করতে পারবো, আর কিছু করতে
পারবো না, দোয়া করার সুযোগ আছে, জেলখানায় রাখলেও দোয়া করা যায়, যতই কষ্ট দিক না দোয়া করা যায়। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, দোয়া একদিন কবুল হবে ইনশাআল্লাহ হবে। আপনি চিন্তা করেন একটু, আমি সহি আকিদার কথা বলছি, কিন্তু মসজিদ পুড়িয়ে দেওয়া হলো, আমার মুখ থেকে একটা কথা বের হলো না। ব্যাখ্যা দেওয়া হলো কি, আর এক কুলাঙ্গার বলছে, ওকে আমি কুলাঙ্গারই বলবো, বলি এটা হলো মসজিদে জেরা। মসজিদে জেরা তার ভেঙ্গে দিয়েছে, তুই তৌবা কর না হলে তোর উপর আল্লাহ গজব নাজিল করবে। আল্লাহ যদি হেদায়েত নসিব থাকে তোর, আল্লাহ তোকে যেন হেদায়েত দেয়। আল্লাহর ঘরকে তুই মসজিদে জেরা বললি কেন? মসজিদে জেরা কাকে বলে? যেখানে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নার বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে সমালোচনা হয়, ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য হয়, সেইটাকে মসজিদে জেরার বলা হয়। ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে বলা হয় না রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করছে? তোমরা 14 গোষ্ঠী মিলে বাংলাদেশটাকে শিরিক বেদাতের আখড়া বানানোর চেষ্টা করছো, একজন আহলে হাদিস বাংলাদেশে থাকলে সেই শিরিক বেদাতের আখড়া ভাঙার চেষ্টা করবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এটা হলো এক শ্রেণীর, এটা হলো এক শ্রেণীর। প্রশাসনকেও বলেছি, গ্রেফতার করেননি, জবাব আল্লাহর কাছে দিয়েন, এতটুকু বলবো আর বেশি বলবো না, জবাব আল্লাহর কাছে দিয়েন। যদি তারা নির্যাতিত হয়, সেটা বলে গেছেন, সাংবিধানিক অধিকার আছে, আমি ওটা বলবো না। এক, দুই নম্বর, দেখেন আকিদা সহি মানহাজ সহি না হওয়ার কারণে আহলে হাদিসদেরকে কি করছে? গালিগালাজ করছে। আর একটা জিনিস শুনেন, এখন নতুন চিকন সালাফি বের হয়েছে, চিকন নতুন, হ্যাঁ, এই ঘাপটি মেরে থাকা সালাফি বের হয়েছে এখন। তাদের বক্তব্য হলো, বাংলাদেশের যারা আহলে হাদিস তারা সালাফি না। আরে বেকবা, আহলে হাদিসরা না থাকলে তোর পিঠের চামড়া থাকতো না। তুমি কোথায় কথা বলতে, কোথায় দেখতে? আহলাদিস মসজিদে খুতবা দিয়ে খাও তুমি, আহলাদিস জালসায় বক্তব্য দিয়ে খাও তুমি, আহলাদিসদেরকে বলো তারা সালাফি না, আহলাদিস সম্পর্কে কি জানো তুমি? এটাই তোমার আকিদা, এটাই তোমার আমল, তুমি বলো সহি আকিদা, আর রাজনীতিতে তুমি খমেনির রাজনীতিতে তুমি বিশ্বাসী, এ কি আহলাদিস? বুঝেননি কথা আপনার? আমার আকিদা সহি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কার আকিদা বিশ্বাসী? শিয়া আকিদাই বিশ্বাসী। অর্থনীতির ক্ষেত্রে সুদি অর্থনীতিতে বিশ্বাসী। বুঝেননি আমার কথা? খুব কত সুন্দর করে বলছে, না এই যে ইন্টারেস্ট যেটা দিচ্ছে, তারা তো টাকা খাটিয়েই দিচ্ছে, অতএব এই ইন্টারেস্ট জায়েজ। এবার ফতোয়া দিয়েছি আমরা মাসিকাল ইখলাসের মধ্যে, আরে ব্যাংকের ঝাড়ুদার হওয়া এটাও হারাম, আর তুমি বলো ইন্টারেস্ট খাওয়া হারাম। আবার ব্যাংকের কি, ব্যাংকের ফতোয়া বোর্ড আছে, শরিয়া কাউন্সিল আছে, কি ব্যাপার! যেমন ডেস্টিনির কি ছিল ফতোয়া বোর্ড? ছিল না, গৃহপালিত এই দাঁড়ি চাষা মুফতি দিয়ে ফতোয়া বের করেছে ডেস্টিনিকে জায়েজ করার জন্য। আরে আহলে হাদিসদের সম্পর্কে জেনে রাখো, কি মাল্টি লেভেল 2000, তাই না নাম দিয়েছিল এই ডেস্টিনি, বের হয়েছিল 2000 সালে, বের হয়েছে 2002 সালে, স্পষ্ট ফতোয়া আহলে হাদিসরা দিয়েছে ডেস্টিনি হারাম, সুদি অর্থ ব্যবস্থা, এটা এটা চলবে না। সরকার বুঝেনি, গোয়েন্দারা বুঝেনি, পরবর্তীতে 2012 সালে এসে টুটি চেপে ধরলো, এই তো বুঝলো ডেস্টিনি নাকি কয়েক, শুধু না প্রায় 30-40 হাজার কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে। তোমরা যেটা বসো, 10-10 বছর পরে আহলে হাদিসরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পায়, আল্লাহ তাদেরকে এলেম দেন, আল্লাহ প্রদত্ত এলেম আনাকে, তোমরা যেটা 30 বছর পরে বুঝো, আহলে হাদিসরা ওটা 30 বছর আগে বুঝো, আলহামদুলিল্লাহ, এটাই তার প্রমাণ। দেশটির নাই কেন আজকে? আজও বলছি যেটা, সুদি অর্থনীতির সাথে বিশ্বাসী,
আমি সুন্দর করে গুছায় ফতোয়া দিচ্ছি। এ হলো এক শ্রেণী। আর এক শ্রেণীর যেমন মানে আমল এত চমৎকার, হাত বাদলে আল্লাহু আকবার এইরকম হয় বাদে হাত। আসেন আমল কত চমৎকার, এত চমৎকার আমল, সেজদা দেখবেন, চলাফেরা দেখবেন, আজান দিলে মসজিদে হাজির। কিন্তু এরাই সেই জাতের বংশের যারা আলী উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এরা আকীদাগত কি খারেজি, আমলে কি সালাফি, আকীদায় কি খারেজি। আমার বক্তব্য কি বুঝছেন? তাহলে দুই শ্রেণী গেল, আর এক শ্রেণী আমল আখলাকে ব্যবহারে কথাবার্তায়। সালাফি মানে কি? মনে হবে যে তারা একবারে স্বচ্ছ পরিষ্কার, এর মতো কোনো মানুষই হয় না, মনে হচ্ছে ফেরেস্তা। এটার আমল আখলাক কথাবার্তা এত সুন্দর করে আদর যত্ন করে বিড়ালের মতো আদর করবে আপনাকে, কিন্তু এরা পাক্কা বেদাতি। আর মাজার পূজারি, মাজারেও সেজদা করে, কবরেও সেজদা করে, মূর্তির কাছে সেজদা করে, ভাস্কর্যের কাছে সেজদা করে, মানে কোনো জায়গা বাদ নাই। আছেন এরকম মানুষ? মাজারেতে হুক্কা খায়। এই তরুণ ছেলেরা তোমাদের বলছি, যুবতীরা যারা আছে তাদেরকে বলছি, এই এই জটালা মদখোর তাড়িখোর এই ব্যাকুবের কাছ থেকে, মাজার থেকে ফিতা নিয়ে এসে তুমি হাতে বেঁধে রাখো। হ্যাঁ, তুমি তরুণ মানুষ, তোমার এই অপবিত্র এই যা শয়তান জটালা কোনোদিন নামাজ পড়ে না, 30 বছর গোসল করেনি, দুর্গন্ধের শেষ নাই, ওর এই অপবিত্র ফিতা নিয়ে এসে তুমি তোমার পবিত্র হাতে বেঁধেছো। ছেলেরাও বাদে মেয়েরাও বাদে ফ্যাশন শুরু করেছো তুমি। হ্যাঁ, তোমার লজ্জাও নাই, সরমও নাই। সি সি সি, এই যতগুলো মাজার খানকা আছে, যতগুলো কবরের খানকা আছে, সবগুলোতে তারা বসে থাকে, দুনিয়ার বাটপার সবগুলো গাঁজাখোর মদখোর অপবিত্র, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, 30 বছর গোসল করেনি, ওর কাছে তুমি নিয়ে আসো, তোমার শরমও নাই লজ্জাও নাই। ওই ফিতা যদি তুমি হাতে বাঁধো, তুমি 70 বার গোসল করলে তুমি পবিত্র হবে না। এক তো শিরিকি ফিতা এটা, তুমি ওর গাছে বেঁধে রাখো, তোমার একটু শরম নাই লজ্জা নাই এটা। এই পীর ফকিরে আমি বলছি, ওই জায়গায় গিয়ে এই মুরব্বী এত চমৎকার ব্যবহার, কথা এত মোলায়েম, কিন্তু সেজদা করে কোথায়? মাজারে। দান করে কোথায়? মাজারে। খানকায় সেজদা ওই জায়গায় পড়ে থাকে। এই এক শ্রেণী। আর এক শ্রেণী কি খুব চমৎকার, ওইটা না বললে হবে না। না, ওটা তো বলে ফেললাম। আর এক শ্রেণী হলো গর্ভের সাথে পরিচয় দেয়, আমরা আমুলে হানাফি, আর আকিদায় হলো মাতুরুদি, আর মানহাজে দেওবন্দি। এক শ্রেণীর মানুষ বলে কি, সব মাজার পূজারীরা কবর পূজারা হলো বেরলভি, আর সব পীর পূজারীরা হলো দেওবন্দি। কিন্তু আহলে হাদিসদের 12টা বাজারের জন্য সবাই কি এক, রসুনের পাশা সব এক জায়গায় হয়ে যাবে একবারে, যদি শুধু আহলে হাদিসের বিরুদ্ধে যায়। কোথায় তাদের আকিদা? লজ্জাও করে না, শরমও করে না। আহলে হাদিস ভাই, তোমাকে বলছি, হে তরুণ, তোমাকে বলছি, আগামী দিন তোমাকে সময় নিতে হবে 10 বছর। 10 বছরে এমন কোন ঘর থাকবে না বাংলাদেশের যেখানে তুমি কোরআন এবং সহি হাদিসের দাওয়াত পৌঁছাতে পারবে না। এই টার্গেটকে সামনে আগাতে হবে। আমরা তো চাচ্ছি যে আমরা অন্তত দারসের খেদমত করে যদি 1000 দক্ষ আলেম তৈরি করতে পারি, যারা মানহাজ বুঝবে, যারা আকিদা বুঝবে, যারা উসুল বুঝবে, যারা ইলমে হাদিস বুঝবে, এই শ্রেণীর মানুষ যদি তৈরি করা যায় 1000-এর মতো, বাকি 10 বছরে বাংলাদেশে শিরিক বেদাতের ভিত উপড়ে ফেলা যাবে ইনশাআল্লাহ। ওই কর্মসূচি দরকার। দেখেন আরাফাত তাকবীর বইয়ের 386 পৃষ্ঠায় আব্দুল্লাহ লাখনবী রহিমাল্লাহ তিনি বলছেন, কাম্মিন হানাফিয়িন হানাফিয়ুন ফিল ফুরু মুতাজিলুন আকিদা, বলছে অনেক হানাফি
বলেছে শাখা প্রশাখা হানাফি, কিন্তু আকিদে কি মুতাজিলি। ওয়াকাম মিন হানাফিয়িন হানাফিগুন ফারআন মুরজিগুন আও যাইদিগুন আসলান অবিল জুমলাতে ফাল হানাফিয়া লাহা ফুরুউন বিইতিবারি ইখতিলাফিল আকীদা ফামিনহুম শিয়া ওয়ামিনহুম মুতাজিলা ওয়ামিনহুম মুরজিয়া ফাল মুরাদু বিল হানাফিয়া হাহুনা হুমুল হানাফিয়া আল মুরজিয়া الذين يتبعون أبا حنيفة في الفروع ويخالفونه في العقيدة بل يوافقون فيها المرجئة الخالصة তিনি সংক্ষেপে বলছি যে তারা ফুরুই মাসালায় হানাফি, আবার কি কেউ কেউ মুরজি, কেউ কি জাইদি। জাইদি মানে শিয়াদের একটা উপদলের নাম কি জাইদি। আসলে যদি এখানের কার্যের আলোচনা সেটা হুমুল হানাফিয়া আল মুরজিয়া আল্লাহ হানিফা ফিল ফুরু ফিল আকিদা। বলছে যে তারা ফুরু মাসালার ক্ষেত্রে হানাফি ইমাম আবু হানিফার অনুসরণ করে, কিন্তু আকিদার ক্ষেত্রে কি মুরজিয়া। এই কথা কি আমার আব্দুল্লাহ লাখনবী রহিমাহুল্লাহ তিনি নিজেই কথা বলছেন তার নিজের বইয়ের মধ্যে, মানে আরো পরিষ্কার হয়নি। আমি দাবি করছি আমি আমালান কি আমুলে কি হানাফি, আকিদায় কি মাত্রুদি, একটা দলের নাম ফেরকার নাম, আর মানহাজে কি দেওবন্দি। কি চমৎকার ভাগ করে ফেলেছি আমরা, দারুণ একটা ভাগ করে ফেলেছি। আর একটা ভাগ যেটা বললাম সেটা হলো চিকন সালাফি। চিকন সালাফি বলতে যেটা বোঝাচ্ছি আমি, এদের মধ্যে আমুলে কিন্তু মুরজিয়ার গন্ধ আছে আর আকিদায় কিন্তু খারেজদের গন্ধ আছে। আমি এই কথাটুকু বলে রাখলাম, আপনি বিশ্লেষণ করবেন। তবে আমি লিখে ফেলেছি, অনেক আগে লিখে ফেলেছি, বাস্তবই সালাফি কোন বিদ্বানের একটু একটু ত্রুটি দেখলে হুট করে বলে দেবে খারিজি হয়েছে। আশ্চর্য, বলতে পারো এটা ভুল হয়েছে, খারিজি বলবে কেন? তুমি খারিজির সাথে সালাফি বিদ্বানের তুলনা হয় বলেন দেখি। এই জন্য আমি বলতে চাচ্ছি এখানে, আমাকে আপনাকে অত্যন্ত শক্তভাবে মানহাজটাকে আঁকড়ে ধরতে হবে, অন্যথা কোনো পথ নাই, কোনোই পথ নাই। যদি সালাফি মানহাজটা বাদ চলে যায় তখন আমি সুদকে জায়েজ করতে পারবো, আমি তখন পাশ্চাত্য মতবাদকে জায়েজ করতে পারবো, আমি তখন আধুনিক কোনো মতবাদকে জায়েজ করতে পারবো, আমি কখন ধর্মীয় মতবাদকে জায়েজ করতে পারবো। কিন্তু যদি সালাফদের ক্ষেত্রে আমি সালাফি, যখন মানহাজ ছত্র উল্লেখ করেছেন আল আকীদা আস সহিহা আলা মানহাজ সালাফ, তারপরে ওয়াল আমাল ওয়াল আখলাক ওয়া শুয়ুনি কুল্লিহা আলা মানহাজ সালাফ, আমার আকীদা হবে সালাফি মানহাজের আলাকে, আমার আমল হবে সালাফি মানহাজের আলাকে, আমার সমাজ নীতি মানহাজ সালাফের অর্থাৎ সালাফদের মানহাজের আলোকে হবে, আমার রাজনীতি হবে সালাফদের মানহাজের আলোকে, আমার অর্থনীতি হবে সালাফদের মানহাজের আলোকে, আমার আখলাক হবে সালাফদের মানহাজের আলোকে, অর্থাৎ সকল বিষয়ে ফিরে যেতে হবে তিন যুগের মানুষের দিকে। আমি কি বুঝাতে পেরেছি? এর বাহিরে যখন আমি যাব তখন কি হয়ে যাব? পথভ্রষ্ট হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা আমি দেখতে পাচ্ছি সহি বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা সহি হাদিসের ভান্ডার আমার সামনে উপস্থিত, রাসূলকে আমি মানছি না। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এখানকে এখানে যেটা ব্যাখ্যা দিতে চাচ্ছি, সালাফরা কোরআন এবং সহি হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যা আমাকে গ্রহণ করতে হবে, এর বাহিরে বোঝা যাবে না। তাহলে কি হবে?
দুইটা শর্ত ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন সাহাবা কেরাম তাবেঈন এজাম যে পথে চলেছেন এই পথের উল্টা যদি কেউ চলে নুসলি ও যেদিকে চলতে চায় আমি চলার সুযোগ করে দেব অনুসলিহি জাহান্নাম অতঃপর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ এখন যেটা প্রসঙ্গ সেটা হলো আপনি কিভাবে বুঝবেন সালাফদের ব্যাখ্যা নেব হ্যাঁ ব্যাখ্যা তো আপনি করছেন নিজের মতো ব্যাখ্যা করে ছেড়ে দিলেন আর একটা জিনিসকে জায়েজ বলে দিলেন সালাফদের ব্যাখ্যাকে পাঁচ পয়সা দাম দিলেন না যে না যেমন উদাহরণ আপনাকে একটা দেব আল্লাহ কোথায় কি সমাসীন না সমুন্নত ছোট্ট একটু পার্থক্য দেখেন কত জায়গায় এসেছে ফাস্তাওয়ালাল মিম্বার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার উপরে বসলেন সমাসীন মানে তো বসা উপবেশন করা কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি আমি সালাফদের ব্যাখ্যা বুঝলাম না কেন কি চমৎকার ব্যাখ্যা দিয়েছে দেখছেন মানুষকে পথভ্রষ্ট করে কি করে লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করতে গিয়েই ১২টা বাজেছে এই কলরবের গান দিয়ে লা মাবুদা ইল্লাল্লাহ বিহাক্কিন ইল্লাল্লাহ না বলে গান বলছে কি হাসবি রব্বি জাল্লাল্লাহ লা মাহবুবা লা কি লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে এই চারটাই ভুল হয়েছে অর্থ হবে কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ ছাত্র ভাইরা তোমরা জানো লা ইলাহা এই ইলাহ শব্দটা হলো এনাফি জিনসের ইসিম এর খবর কই খবরটা এর মধ্যে আছে বিহাক্কিন ৩৩ নম্বর আয়াত সূরা লুকমান আল্লাহ বলছেন ওয়া যালিকা বি আন্নাল্লাহা হুয়াল হক আরবি যেটা বুঝে ব্যক্তি বুঝে নরমালি বুঝবে যে এর অনুবাদ হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই কথা বোঝা গেছে তো আমি আল্লাহর ক্ষেত্রে অর্থটা কি হবে আমি চলে যাই সাহাবীরা কি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহু আকবার সকল সাহাবী যারা কথা বলেছেন আল্লাহর ইস্তাওয়া সম্পর্কে সবাই বলেছেন আলা ওয়ারতাফা তিনি সমুন্নত হলেন সউচ্চ হলেন আরোহণ করলেন আর আমরা মানুষের অর্থ নিয়ে করলাম কি আল্লাহ সমাসীন হলেন আর এক শ্রেণীর মানুষ অর্থ করেছে কি যে আল্লাহ সর্বত্র কি বিরাজমান নাউজুবিল্লাহ কোথায় থেকে কোথায় চলে গেছি আমরা যদি সালাফদের অর্থ না নিয়ে আমরা তাহলে পথভ্রষ্ট হব এতে কোনো সন্দেহ নাই বর্তমান প্রেক্ষাপটে আমি তরুণ ভাইদেরকে বলতে চাই যে ওই সিরাতে মুস্তাকিমটা বের করুন আজকে ইলিয়াসি তাবলিগের নাম নিয়ে সারা দেশে ভেজাল আমুল তৈরি করে যুবক পথভ্রষ্ট ছেলেও পথভ্রষ্ট মেয়েও পথভ্রষ্ট বুড়া পথভ্রষ্ট সোলামও পথভ্রষ্ট আর আমরা বসে আছি না আমাদেরও দাওয়াতি কার্যক্রমে নামতে হবে দাওয়াত দিতে হবে এখন দাওয়াত দেওয়ার পথ অনেক বের হয়েছে আলহামদুলিল্লাহ আমি বলেছি শুধু ক্ষোভ নিজে প্রকাশ করলে হবে না আমি মনে করি এই একটা মসজিদ ভাঙ্গার বদৌলতে আল্লাহ এই বাংলাদেশে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে লাখ লাখ মসজিদ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু ওই কর্মসূচিটা আমাদেরকে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত আপনার মানহাত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সিরাতে মুস্তাকিম পাবেন না অতএব আপনাকে মানহাজ বোঝার চেষ্টা করতে হবে বিষয়টা আসলে মানুষ বলে আমরা বইয়ে পড়েছি আল ইত্তেহাদ মাল ইখতিলাফ এ সম্পর্কে বলতে গিয়ে ডক্টর মুস্তাদিন সাহেব তিনি একটু এগিয়ে গিয়ে ভালো হতো ঐক্যের কথা বলেছেন আলহামদুলিল্লাহ আবার বলছে সবাই মিলে ঐক্য কি চমৎকার সহি আকিদা সবাই আমাদের ভাই কাদিয়ানিরাও ভাই শিয়ারাও ভাই নাউজুবিল্লাহ আচ্ছা ভাই বলতে বলতে কি এত দূর যেতে হবে বগলু আর নামিস না তো শিয়াই কেন বলা হলো আবার কি কাদিয়ানি কেন বলা হলো কাদিয়ানি কি মুসলমান
তাদের সাথে ঐক্য হয়, শিয়াদের সাথে ঐক্য হয়, ওদেরকে তওবা করতে হবে, মুসলিম হতে হবে আগে। শিয়ারা মুসলিম নয়, স্পষ্ট কথা। যারা আবু বকরকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু গালি দেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, তারা কখনো মুসলিম হতে পারে না। আমি শিয়া আকীদা বিশ্বাস করি না। ও তরুণ ভাইরা, তোমরা এক শ্রেণীর মানুষ এখানে আছো যে ইরান সৌদি আরবকে গ্রাস করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, ইয়ামানের মাধ্যমে মক্কা মদিনাকে দখল করতে চায়। তার মধ্যে সবচেয়ে কুচক্রী ছিল এই সুলাইমানি, এই বদমাশটা মারা গেল, আর তুমি শহীদ বলে স্ট্যাটাস দিলে, তোমার আকীদা ঠিক আছে? তোমার বাড়িতে এখনো নিউজলেটার কেন? শিয়াদের বই পুস্তক পড়ো কেন তুমি? তোমার আকীদাকে পরিষ্কার করো। ইরানে ইসলামের বিপ্লব হয়নি, বরং ইসলামের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। কখনো ইরানকে ইসলামী রাষ্ট্র বলা যায় না, ওটা একটা পতিতালয়। তুমি জানো না বলে কথা বলো। সাক্ষাৎকার আছে আমার কাছে, একটা বাপ নিজের ছেলের নাম রাখছে আবু বকর ওমর, মেয়ের নাম রাখছে আয়েশা, কোনো অপরাধ নাই। এই সুলেমানি ইরানে যারা ছিল তাদেরকে তো মেরেছে, ইরাকে ধরে ধরে মেরেছে, সিরিয়ায় ধরে ধরে মেরেছে, ইয়ামানে দারুজ্জামান বিশ্ববিদ্যালয়, বিশাল 25,000 ছাত্র ছাত্রীর বিশ্ববিদ্যালয় সবগুলো পুড়ে তামাতা করে দিয়েছে। আর তুমি এই শিয়া হুতিদের পক্ষ নিয়ে তুমি কথা বলো, সৌদি আরবের সমালোচনা করো। তুমি আবার বলো আমি সহি আকিদার, তুমি সহি আকিদার না, তুমি সহি আকিদার দুশমন, তুমি সালাফিদের দুশমন, তুমি মুসলমানদের দুশমন। তোমার বন্ধু হলো শিয়ারা। আমি বলছি না সৌদি আরব দুধে ধোয়া, তা বলছি না, তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, হারাম আইনের দায়িত্ব তোমাকে দেয়নি, তুমি বেদাতি দিয়েছে সৌদি আরবের লোককে, আলহামদুলিল্লাহ। ওখানে আমি বলতে চাচ্ছি, এখানে এগিয়ে যেতে চাচ্ছি, বাংলাদেশে এই সমস্ত মানহাজের লোক থাকার কারণে আজকে যেভাবে সিরিয়ায় সালাফি আলেমদেরকে হত্যা করা হয়েছে, আমার ছোট ভাই মুকাররম থাকতো ইয়ামানের এক ছাত্র ফারেস নাম, তার সাথে আমার দেখা হয়েছে। মুকাররম বলছে প্রায় রাত্রিতে উঠে হাউমাও করে কাঁদত, দীর্ঘ 9 বছর ইয়ামানে যেতে পারিনি, কারণ তার ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে, 3 ভাইকে মেরে ফেলে দেওয়া হয়েছে, বোনকে মেরে ফেলে দেওয়া হয়েছে, বাপটা বেঁচে আছে, বাপ বলে বেটা তুই আসিস না তোকে মেরে ফেলে দিবে। এইভাবে ধরে ধরে ইয়ামানের সালাফি আলেমদেরকে মেরেছে, যুবকদেরকে মেরেছে, নারীদেরকে হত্যা করেছে, সিরিয়ায় সালাফিদেরকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে এই শিয়ারা। তুমি সুন্নি হয়ে শিয়াদের পক্ষ অবলম্বন করে ইরানের পক্ষে তুমি স্লোগান দাও, তুমি মুসলমানদের শত্রু, রাসূলের শত্রু তুমি। শরীয়ত বুঝার জন্য, শরীয়ত বুঝার জন্য আহলাদিসদের কাছে আসতে হবে, বেদাতি খানকায় গিয়ে শরীয়ত বুঝা যাবে না। ওই রাজনৈতিক মুনিশির শিয়া আকিদা লোকের কেতাব পড়ে কখনো সহি মানহাজ বুঝা যাবে না। মানহাজ বুঝতে হবে আহলে হাদিস আলেমদের বই পড়ো, অনুরোধ করব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই পড়ো, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই পড়ো, ইবনু কাসিরের বই পড়ো, তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে। আর যদি সুযোগ থাকে আহলে হাদিস মাদ্রাসাগুলোতে ভর্তি হও, তবেই মানহাজ শিখতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার অনেক কথার মধ্যে যে কথাগুলো আলোচিত হচ্ছে, আমরা চাই ঐক্য, মুসলিম ঐক্য শুধু না, মুসলিম ঐক্য শুধু না, বাংলাদেশের ঐক্য শুধু না, সারা বিশ্বের মুসলিমদের ঐক্য চাই এই মর্মে। তবে দরকার আগে আলেমদের ঐক্য, আলেমরা সংখ্যায় কম, তারা যদি ঐক্যবদ্ধ হয় জনগণ এমনিতেই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তবে শর্ত দেয়া গেলাম, সেটা হলো মানহাজুস সালাফ, সালাফি মানহাজের উপর ঐক্য হবে, না হলে সম্ভব না। আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, এটা টিকেনি, মানে মতনৈক্য সহই আমি ঐক্যবদ্ধ হব, এটা টিকেনি। আমার চেয়ে ইতিহাস খুব ভালো জানেন, আমি বলবো না, আমি তখন জন্মই নিইনি, ওটা যখন টিকেনি, যদি মানহাজটা ঠিক থাকে ঐক্যটা শক্ত হবে ইনশাআল্লাহ, সহজে বাংলাদেশ থেকে ইসলামকে তুলি মেরে উড়িয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ
বাংলাদেশের মুসলিমরা ইসলামী চেতনায় বিশ্বাসী। আল্লাহ তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই দেশকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে তুমি কবুল করে নাও, আমিন। এখানে একটা কথা বলি, ছুটে গেছে আহলে হাদিসরা যখন দাওয়াতি কাজ করে থানায় থানায় জেলায় জেলায়, এক শ্রেণীর টপিয়ালা, এক শ্রেণীর মসজিদের খতিব, ইমাম আহলে হাদিসদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর জন্য থানায় লিস্ট দিয়ে থাকে। এরা হলো জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা এই দেশকে উত্তপ্ত করতে চায় তারা। আহলে হাদিসরা জেএমবি জঙ্গি কোথায় পেয়েছো? আহলে হাদিসরা উপেন দাওয়াতি কাজ করে থাকে, গোয়েন্দারা জানে আমাকে জেএমবি বলে লিস্ট দিয়েছে। কত বড় মুনাফেক চিন্তা করেন, আমার হাতের লেখা বই ভ্রান্তির বেড়া ধরে একমত দিন, পুরো বইটা অধিকাংশ লেখা এই জেএমবি চরমপন্থী খারেজিদের বিরুদ্ধে লেখা। উনি বললেন এই বইটা পুরস্কার পেয়েছে, এই বই লেখে ২০,০০০ টাকা পরে ২০০৫ সালের ১৫ ডিসেম্বর তারিখের ঘটনা বলছে, আমার ১৪ পুরুষ আহলে হাদিস আর আমাকে বলছে কি জঙ্গি। একে সহ্য করা যায়? এ কত বড় মিথ্যাবাদী বলেন তো দেখি, কত বড় মিথ্য। আর আহলে হাদিস মসজিদগুলোকে পরিচয় করে কি বলে জানেন? এটা হলো শিয়া মসজিদ। রিক্সাওয়ালা কি জানে শিয়া মসজিদ কোনটা? ভ্যান চালক কি জানে? কে শিখাইছে এইগুলো বলেন তো? ওই পাগড়িয়ালারা শিখাইছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই বাংলাদেশটাকে কবুল করো, আমাদের জন্য নির্ভেজাল তাওহীদের বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করো। যারা কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কথা বলে তাদেরকে তুমি হেদায়েত দান করো, যারা শিরিক বিদাতের সাথে জড়িত আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আজকের প্রোগ্রামটা মাদ্রাসার উদ্দেশ্যে দারুল উলুম সালাফিয়া এই নদমাটা প্রতিষ্ঠিত, আপনারা এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার চেষ্টা করবেন। তারা চেষ্টা করে, আমার কাছে নিউজ এসেছে, তারা চেষ্টা করে ভালোভাবে প্রতিষ্ঠানটা গড়ার জন্য। আর এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনারা শেষ দান হিসাবে কিছু দান করে যাওয়ার চেষ্টা করবেন, যেন প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, এই জন্য দোয়া করবেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। আমি কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা চাই সবার কাছে। দোয়া করবেন আমাদের জন্য, সকল মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আহলে হাদিস ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।